বরাবরের মতোই হান্ট ফর থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে সুস্বাগতম। তথ্য প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে প্রসার পেয়েছে ইন্টারনেট, আর আজ তা মহাসমুদ্রের ন্যায় এক বিশাল ক্ষেত্রে পরিণত হয়েছে। এর সাথে তাল মিলিয়ে সক্ষমতা বেড়েছে সার্চ ইঞ্জিনগুলোর, বিশেষ করে গুগলের নাম তো বলতেই হবে, যা এখন বিশ্বব্যাপী অন্যতম শক্তিশালী একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমরা গুগল ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারি না, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আসলে কতটুকু সামর্থ্য গুগলের রয়েছে? আপনি যখন গুগলে কোনো বিষয় সার্চ করেন, গুগল লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে, আর আপনি বিস্মিত হয়ে যান, কিভাবে সম্ভব, এত ইনফরমেশন কিভাবে মুহূর্তে হাজির হয়। কিন্তু এখন আপনাকে যে তথ্য শোনাতে যাচ্ছি, আপনি শুনলে রীতিমতো ভড়কে যাবেন। গুগল আপনার সামনে যে লক্ষ লক্ষ তথ্য হাজির করে, সেটা হচ্ছে ইন্টারনেট দুনিয়ায় মোট তথ্যের মাত্র 10%, অর্থাৎ অনলাইনে মোট 90% অজানাই থেকে যায়। এলএমএ থাকা মাত্র 10% মধ্যে সার্চ দিয়েই সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে, বাকি 90% চিরকালই আপনার অজানা থেকে যাবে। তাহলে চলুন এবার জেনে নিই ডিপ ওয়েব কি জিনিস। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না, কিন্তু আপনি যদি এগুলো ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন। এবার চলুন জেনে নিই ডার্ক ওয়েব সম্পর্কে। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল ওয়েতে আপনি কখনই ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে সেখানে প্রবেশ করতে হবে। সার্চ ইঞ্জিন তাদের সার্চ তদারকি করে এক ধরনের ভার্চুয়াল রোবট তথা ক্রাউলার দ্বারা। এই ক্রাউলারগুলো ওয়েবসাইটের HTML ট্যাগ দেখে ওয়েবসাইটগুলোকে লিপিবদ্ধ করে। তাছাড়া কিছু কিছু সাইট থেকে সার্চ ইঞ্জিন লিপিবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট চায়। এখন যে সমস্ত সাইটের অ্যাডমিন চান না যে তাদের সাইটটি সার্চ ইঞ্জিন খুঁজে পাক, তারা রোবট এক্সক্লুশন প্রোটোকল ব্যবহার করেন, যা ক্রাউলারগুলোকে সাইটগুলো থেকে খুঁজে পাওয়া বা লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে। কিছু কিছু সাইট আছে যেগুলো হচ্ছে ডাইনামিক, অর্থাৎ কিছু নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই ধরনের সাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব, আর ক্রাউলারের পক্ষে এইসব করা একেবারেই সম্ভব নয়। কিছু সাইট রয়েছে যেগুলোতে অন্য সাইট থেকে কোনো লিঙ্ক নেই, এগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন সাইট, এগুলো সার্চেও আসে না। তাছাড়া বলতে গেলে সার্চ ইঞ্জিন টেকনোলজি এখনও তার আতুর ঘর ছাড়তে পারেনি। সার্চ ইঞ্জিনগুলো টেক্সট ফরম্যাট বাদে অন্যান্য ফরম্যাটে থাকা, যেমন ফ্ল্যাশ ফরম্যাট, ওয়েব পেজগুলো খুঁজে পায় না। আপনার প্রচলিত ওয়েব ব্রাউজার দিয়ে এই সমস্ত সাইটে আপনি ঢুকতে পারবেন না। এরা ইন্টারনেটের সমস্ত প্রথার বাইরে অবস্থান করে, গ্রাহ্য করে না কোনো নিয়মকানুন, আর এদের ঠিকানাও এতটাই উদ্ভুত থাকে যে আপনি প্রথম দেখাতে মনে করতেই পারেন যে কোনো বাচ্চা ছেলে নিজের খেয়াল খুশি মতো কিবোর্ডের কী চেপে কোনো সংখ্যা লিখে রেখেছে। স্ক্রিনের ওয়েবসাইটটি দেখুন, কিছু পড়তে পারছেন? হ্যাঁ, এরকমই হয় ওই সাইটগুলো, যা সাধারণ মানুষের পক্ষে এগুলো মনে রাখা ভীষণ কঠিন। এই অংশটি ইন্টারনেটের প্রকৃত অদৃশ্য অংশ। বিশেষ কিছু জ্ঞান যেমন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, প্রক্সি, এগুলো আপনার না থাকলে এই নেটওয়ার্কে আপনি কখনোই প্রবেশ করতে পারবেন না। এই অংশের আরেকটি বিশেষত্ব হলো এরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতো সাইটগুলো টপ লেভেল ডোমেইন যেমন .com ব্যবহার করে না, তার পরিবর্তে এরা পিউসুডো টপ লেভেল ডোমেইন ব্যবহার করে, যা কিনা মূল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওয়ার্কের অধীনে থাকে। এই ধরনের ডোমেনের ভেতরে রয়েছে বিটনেট, ওনিয়ন আর ফ্রিনেট প্রভৃতি। ডার্ক ওয়েবে ব্যবহৃত নেটওয়ার্কগুলোর মধ্যে সার্ফেস ওয়েবে বেশি জনপ্রিয় হয়েছে এমন একটি নেটওয়ার্ক হলো ওনিয়ন নেটওয়ার্ক। ওনিয়নের পিএসডি টপ লেভেল ডোমেইন হলো .onion, আর এই সাইটগুলোর ঠিকানায় এতটাই ভুতুড়ে যে আপনি রীতিমতো ভড়কে যাবেন। মূলত মার্কিন নেভির জন্য তৈরি করা হলেও এই নেটওয়ার্ক আজ বিশ্বব্যাপী ছদ্মবেশী নেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ। ওনিয়নে আপনি আপনার ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন না, এজন্য আপনাকে ডাউনলোড করতে হবে একটি বিশেষ ব্রাউজার, নাম টর ব্রাউজার। এখন চলুন দেখে নেওয়া যাক যে ডিপ ওয়েব থেকে কি কি পাওয়া যায়। এই দুনিয়াটি সত্যিকার অর্থেই সবচেয়ে আলাদা, যা কখনো কেউ কল্পনা করেনি তা এখানে মিলে যাবে হরহামেশা। উইকিলিক্স যে সমস্ত ডকুমেন্ট প্রকাশ করে দিয়ে আলোচনা এসেছে, আপনি অবাক হবেন এই ডকুমেন্টসগুলো আরও কয়েক বছর আগ থেকেই ডার্ক ওয়েবে ছিল। যে কোনো বইয়ের একদম লেটেস্ট এডিশন যা কিনা সার্ফেস ওয়েবে কপিরাইট লয়ের কারণে নেই, তা ওইখানে তেদার্সে আদান প্রদান করা হচ্ছে। আর আছে বিকৃত রুচির বিনোদন, শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে নানা ধরনের ভিডিও হাতের কাছেই খুঁজে পাবেন যেগুলো সার্ফেস ওয়েবে নেই, আর তা এখানকার হট টপিকস। এমন কিছু সাইট রয়েছে যেখানে মারিজুয়ানা থেকে শুরু করে হিরোইন, কোকেন সব কিছুই হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হয়। ডার্ক ওয়েবের মূল ব্যবহারকারী প্রধানত এই মাদকাসক্তরাই। তবে এরকম কিছু সাইটও রয়েছে যেখানে কঠোরপন্থী গ্রুপগুলো শিক্ষা দিচ্ছে কিভাবে গোলা বারুদ বানাতে হয়। কিছু কিছু সাইট রয়েছে যেখানে রেডিমেড অস্ত্র বিক্রি করা হয়, AK-47 থেকে শুরু করে রকেট লঞ্চার, মার্টারের মতো অস্ত্র কিনতে পাওয়া যায় হরহামেশা। আরব বসন্তের সময় বিপ্লবকারীরা এই ডার্ক ওয়েবের মাধ্যমে
নিজেদের সঙ্গে যোগাযোগ করত। ডার্ক ওয়েবে নানা ধরনের মেল সার্ভিস, চ্যাট সার্ভিস আছে যেখানে পরিচয় গোপন রেখে আপনি অনেক কিছু করতে পারবেন। কিভাবে অবৈধ সঙ্গীত ডাউনলোড, কিভাবে বিনামূল্যে সর্বশেষ সিনেমা দেখা এবং কিভাবে অল্প অর্থের বিনিময়ে অতিরিক্ত মাদক অর্ডার দেওয়া যায়, এখানে আপনি সবই পাবেন। এছাড়া অস্ত্রোপচার, ভাড়াটে হত্যাকারী, পতিতা, সন্ত্রাসবাদ ইত্যাদি থেকে শুরু করে সবকিছুই এই ডার্ক ওয়েবে পাওয়া যায়। ডার্ক ওয়েব হচ্ছে সবচেয়ে বড় ব্ল্যাক মার্কেট। এসব ওনিয়ন নেটওয়ার্কে থাকা ব্ল্যাক মার্কেটগুলোর ভেতরে সবচেয়ে জনপ্রিয় হলো সিল্ক রোড। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের হিসাবে এখানে গত বছর $22 মিলিয়ন বেচাকেনা হয়েছিল। মাইক্রোসফট, অ্যাপেলের প্রোডাক্ট এখানে 80% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যায়। জনপ্রিয় মাদকদ্রব্য ও বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য তারা মূলত একটি ইউজার বেজে বিক্রি করে। সালফিউরিক অ্যাসিড থেকে শুরু করে তরল পারদ, চোরাই ক্রেডিট কার্ড, চেক, নকল বিল, কয়েন, পাথরজাতীয় জুয়েলারি, চুরির স্বর্ণ, এসব কিছুর জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে এখানে। ডিপ ওয়েবের সর্বাধিক লেনদেন সাধারণত বিটকয়েনের মাধ্যমে এখানে সঞ্চালিত হয়। এক বিটকয়েন মানে হচ্ছে $9 মার্কিন সমমূল্যের অর্থ। বিটকয়েন নামে এই ডিজিটাল মুদ্রা দিয়ে সবকিছু কেনা যায়। সার্ফেস ওয়েবে যেসব হ্যাকিং টেকনিক আপনি দেখতে পান তা হলো এই ডার্ক ওয়েব থেকে লিক হওয়া মাত্র 1% তথ্যের অংশ বিশেষ। এখানকার হ্যাকাররা খুবই ভয়ঙ্কর এবং প্রোগ্রামিং এ তাদের কোনো জুড়ি নেই। তাই বলে আবার এটা ভাববেন না সব ডিপ ওয়েব খারাপ। না, ডিপ ওয়েবের কিছু কিছু গুরুত্বপূর্ণ সাইট রয়েছে যেগুলো মানুষের উপকারের জন্য বানানো হয়েছিল। এমনকি উইকিলিক্সের যে তথ্য ইতিমধ্যে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে সেই তথ্য আগে থেকেই সেইখানে প্রকাশ করা ছিল। মোট কথায় এটি এমন একটি অন্ধকার জগৎ যেখানে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে দুবার ভেবে নিতে হবে আপনাকে। তাহলে এখন কথা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা কেন তাদের খুঁজে পাচ্ছে না। আগেই বলেছি যে অনিয়ন সাইটগুলোতে ঢুকতে হলে আপনাকে একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে সেখানে প্রবেশ করতে হবে, সেটা হচ্ছে টর ব্রাউজার। টর ব্রাউজার ব্যবহার করে যখন কোনো ব্যবহারকারী সেখানে প্রবেশ করেন তখন তার পরিচয় সম্পূর্ণ লুকানো থাকে আর এই পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেউ যখন টর দিয়ে কোনো সাইটে ঢুকতে যাবে তখন টর ব্রাউজার এই রিকোয়েস্টটিকে একটি কঠিন এনক্রিপশনের মধ্য দিয়ে অনিয়নে পৌঁছতে পাঠাবে। অনিয়ন পৌঁছতে পাঠানো সেই ডেটা আর ডেটা থাকে না, সেটি হয় একটি দুর্বোধ্য স্ক্রিপ্ট। এবার ওনিয়ন প্রক্সি এই ডেটা নিয়ে মূল ইন্টারনেট মুখ হয় যেখানে স্বেচ্ছাশ্রম দেওয়া সদস্যদের ওনিয়ন রাউটারগুলো আগে থেকে অপেক্ষা করছে। ওনিয়ন রাউটারের প্রবেশের আগে ওনিয়ন নেটওয়ার্কের প্রবেশপথে এই ডেটাগুলোকে আবার ইনক্রিপশনের ভিতর দিয়ে যেতে হয়। পথিমধ্যে ওনিয়নের বেশ কিছু রাউটারের ভেতর দিয়ে ইনক্রিপশন হয় যেখানে এক এক রাউটারের ইনক্রিপশন আউটপুট এক এক রকমের এবং কোনো রাউটারই জানে না যে ডেটা কোন রাউটার থেকে এসেছে। সর্বশেষ ডেটা যখন প্রাপকের হাতে গিয়ে পৌঁছায় তখন তার ডিএনক্রিপশন প্রসেসের মাধ্যমে আদি অবস্থায় ফিরে আসে। এইরকম অনেকগুলো লেয়ার বা খোসা থাকার কারণেই এই নেটওয়ার্কের নাম দেওয়া হয়েছে ওনিয়ন নেটওয়ার্ক। এখন এই ডেটা চলাচলের সময় কেউ যদি এই ডেটা চুরি করতেও সক্ষম হয় তার পক্ষে এটাও খুঁজে পাওয়া সম্ভব হয় না যে এর প্রেরক কিংবা প্রাপককে, কেননা ওনিয়ন রাউটারগুলো নিজেরাই এটা জানে না। তবে হ্যাঁ, কেউ যদি দুই প্রান্তে নজরদারি রাখতে পারে তাহলে সে বুঝতে পারবে যে সেন্ডার আর রিসিভারের লোকেশন কোথায়। এই ধরনের দুর্বোধ্য সিস্টেমের কারণেই এই সমস্ত নেটওয়ার্ক সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরাছোঁয়ার বাইরে থাকে। তবে এর মধ্যে ডার্ক ওয়েবের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইটের উদ্ভাবক অর্থাৎ সিল্কের উদ্ভাবক রস উলবিচের FBI কর্তৃক গ্রেফতার হয় এবং FBI সিল্ক রোড নষ্ট করে দিলেও ডার্ক ওয়েবের সত্যিকার অর্থে কিছুই করতে পারেনি। তবে সিল্ক রোড 2 খোলার প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। খারাপ ভালো সবটাই সবসময় জানতে হয়, কোথায় থামতে হবে সেইটুকু অনুভব করতে পারাটাই হচ্ছে মানুষের অন্যতম প্রধান শিক্ষা। নিজেকে বাঁচানোর জন্য হলেও বিপদ সম্পর্কে জানতে হবে। অমঙ্গলকে না চিনলে মঙ্গলের সাক্ষাৎ পেয়েও তাকে হারাতে হয়। বিজ্ঞান যেভাবে এগুচ্ছে তাতে হয়তো একসময় এই অন্ধকার জগতের রহস্য উন্মোচিত হয়ে পড়বে। এখন শুধু সময় প্রেরণের অপেক্ষা। সেই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন এবং শেয়ার করে আপনার কাছের মানুষদের রহস্যের স্বাদ নিতে দিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।